বদরাগী মানুষেরা কি কি সমস্যায় পড়ে প্রথম সমস্যা হলো তাকে কেউ ভালোবাসে না এরপরে তার কেউ সঙ্গী হতে চায় না তার প্রতি সবাই বিরক্তি প্রকাশ করে আবার এমন কিছু মানুষ আছে যারা রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না এবং বিপরীত মানুষটাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে দেয় গালি করে অপমান করে কিন্তু তার রাগটা যখন পরে যায় সেই মুহূর্তে তার অনুশোচনার শেষ থাকে না সে বিভিন্নভাবে সেই ব্যক্তিটার কাছে ক্ষমা চায় তো রাগের সময় সে নিয়ন্ত্রণ রাখতে পারে না যার কারণে উল্টাপাল্টা বলে আবার রাগ পড়ে গেলে তার উপর নিয়ন্ত্রণ চলে আসে এবং সে অনুশোচনা করে এখন এ ধরনের কোন মানুষ যদি আপনার রিলেটিভ হয় বা আপনার বাবা মা ভাই বোন এ ধরনের সম্পর্কের কেউ হয়ে থাকে তাহলে সেই মুহূর্তে আপনার কি করণীয় হতেই পারে আপনার একান্ত কাছের রিলেটিভ বা আপনার বাবা মা ভাই বোনের মধ্যে কেউ একজন এরকম রক্ত প্রকৃতির তো সেক্ষেত্রে আপনার কি করণীয় তার প্রতি তার রাগের প্রতি হয়তো আপনিও চরমভাবে বিরক্ত কিন্তু আপনি কিছু করতে পারছেন না এই অবস্থায় তার থেকে আপনার দূরত্ব দিনে দিনে বাড়তেছে তো আপনাকে কিছু একটা করতে হবে এভাবে তো চলতে দেয়া যায় না কি করবেন সেই প্রসঙ্গে আমি আজকের ভিডিওটি তৈরি করেছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি লেমন কবির আপনারা দেখছেন বিরোহী বাংলা আপনি যদি ইউটিউবে আমাকে দেখছেন তাহলে নিচ থেকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে একটা হিট করুন আর যদি ফেসবুকে দেখছেন তাহলে পেজটিতে ফলো দিন পারলে ভিডিওটি শেয়ার করে দিন তো এবার চলে যাচ্ছি মূল আলোচনায় প্রচন্ড রাগের সময় সেই মানুষটার যেহেতু কোনো নিয়ন্ত্রণ থাকে না নিজের প্রতি সুতরাং সেই সময় আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না সেই সময় আপনার উচিত হবে নীরব থেকে তার রাগটাকে প্রকাশ করতে দেয়া সে তার সমস্ত রাগকে প্রকাশ করুক আপনি নীরব থাকেন আপনি সেই সময় যদি তাকে নিয়ন্ত্রণ করতে চান তাকে বুঝাতে চান যে রাগ করা ভালো না তাহলে কিন্তু প্রকারান্তরে তার রাগটা আরো বৃদ্ধি পাবে এবং আপনাকে আরও চরমভাবে অপমান করতে পারে তো সেই সময় আপনার উচিত হবে কি আপনি নিঃসুপ থেকে তার রাগটাকে প্রকাশ করতে দিন তার রাগটা যখন পরে যাবে তার মস্তিষ্ক যখন শীতল হবে এবং তার মধ্যে যখন অনুশোচনা কাজ করবে সেই সময় আপনি তাকে কাউন্সেলিং করতে পারেন একদিনে আপনি তাকে পুরো বিষয়টা বোঝাতে পারবেন না যে তার রক্ত স্বভাবটা যে মানুষের পছন্দ হয় না এই বিষয়টা আপনি তাকে একদিনে বোঝাতে পারবেন না সেক্ষেত্রে আপনার সময় লাগবে প্রতিদিন একটু একটু করে কাউন্সিল করুন কিন্তু আপনাকে কাউন্সিল করতে হবে কখন রাগের সময় আপনি কাউন্সিল করলে কোনো উপকারিতা পাবেন না সে আপনার কথাগুলোকে বিন্দু মাত্র আমলে যেহেতু সেই মুহূর্তে তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই আপনাকে সেই রাগের মুহূর্তটায় কোনো কাউন্সিলিং করা যাবে না আপনি সেই মুহূর্তে নিশ্চুপ থাকবেন নীরব থাকবেন তার রাগটা পরে গেলে আপনি তাকে কাউন্সিলিং করেন তাকে বোঝাতে চেষ্টা করেন যে এই স্বভাবটা মানুষের একটা মন্দ স্বভাব এই স্বভাবটা মানুষ সচরাচর পছন্দ করে না মানুষ বিরক্তি হয় এবং তার প্রতি মানুষের একটা নেগেটিভ ধারণা জন্মে আপনি প্রতিদিন একটু একটু করে তাকে বোঝাতে পারেন এবং এই একটু একটু করে বোঝাতে বোঝাতে যেহেতু মানুষকে আমরা যদি প্রতিদিন কোনো একটা কথা বলি সেই কথাটা আস্তে আস্তে মানুষের মস্তিষ্কে ঘেঁথে যায় এবং সেই কথাটাকে মানুষ সত্য বলে মেনে নেয় সত্য বলে ধরে নেয় আপনি যদি প্রতিদিন একটু একটু করে তাকে বোঝাতে চেষ্টা করেন তাহলে দীর্ঘদিন পর একটা সময় আসবে যখন তার মস্তিষ্কে এই বিষয়টা পুরোপুরিভাবে ঢুকে যাবে এবং সে মনে করবে যে না বিষয়টা খারাপ এই বিষয়টা তার চরিত্রের একটা নেগেটিভ দিক সে নিজে নিজে যখন বিষয়টা অনুধাবন করতে পারবে নিজের ভিতরে যখন সেই বিষয়টাকে উপলব্ধি করতে পারবে সেই সময়ে সে সেই বিষয়টা আস্তে আস্তে পরিহার করার চেষ্টা করবে তার ভিতরে যে সে একটা বদ রাগ বদ মেজাজকে ধারণ করে সেটাকে সে আস্তে আস্তে পরিহার করতে পারবে যদি সে সেই বিষয়টাকে নিজে উপলব্ধি করতে পারে এবং নিজের বিশ্বাসের মধ্য দিয়ে সে চেষ্টা করে বদ রাগটাকে পরিহার করার তো তাকে সেই সুযোগ দিতে হবে এবং সেই সুযোগ দেওয়ার জন্য আপনাকে তার মস্তিষ্ক যখন শীতল থাকবে সেই সময়টাতে কাউন্সেলিং করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আমি মনে করি আপনারা বিন্দুমাত্র হলেও উপকৃত হবেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন স্পেশালি রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ